রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষক, পার্শ্ব শিক্ষক, অতিথি শিক্ষকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আরামবাগ শহরে মৌন মিছিল করলেন শিক্ষকরা। মঙ্গলবার বিকেলে মুখে কালো কাপড় বেঁধে হাতে পোস্টার ব্যানার নিয়ে তারা প্রতিবাদে নামেন। মিছিলটি আরামবাগ বাসুদেবপুর মোড় থেকে লিংক রোড হয়ে নেতাজি মোড়ে শেষ হয়। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। আপনারা জানেন, বিগত বেশ কয়েক বছর যাবৎ শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের, বিভিন্ন ক্ষেত্রের শিক্ষক, সেটা পার্শ্ব শিক্ষক হতে পারে, সেটা প্রাথমিক শিক্ষক হতে পারে, সেটা কলেজের আংশিক সময়ের অধ্যাপকদের ক্ষেত্রে হতে পারে, এসএসকে, এমএসকে, সমস্ত ক্ষেত্রেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যখনই আন্দোলন হচ্ছে, অবস্থান হচ্ছে, তখন তাদের উপর, আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতন নেমে আসছে। আপনারা জানেন, গত 24 জুন কলকাতার রাসমণি রোডে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পুলিশ জল কামান ব্যবহার করে 42 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে এবং শিক্ষকদেরকে লাঠি পেটা করা হয়। গত 17 আগস্ট কল্যাণী শহরে আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের অবস্থানে রাত্রি 11টায় অবস্থানটি ছিল পুরোপুরি শান্তিপূর্ণ, নিরস্ত্র। সেখানে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে শিক্ষক শিক্ষিকাদের ব্যাপক নির্যাতন করা হয় এবং কেমন করে ক্রিমিনালদের সঙ্গে, অপরাধীদের সঙ্গে পুলিশ যে আচরণ করে থাকে তার থেকেও খারাপ আচরণ করা হয়। কাদের উদ্যোগে আজকে এই মিছিল, কাদের উদ্যোগে আজ এই মিছিল করছে? আজকে সমস্ত নির্যাতিত শিক্ষকদের নির্যাতনের বিরুদ্ধে এই মিছিল। এই মিছিলের কোনো রঙ নেই, এই মিছিলের কোনো বর্ণ নেই। এখানে শিক্ষক সমাজ, ঐক্যবদ্ধ শিক্ষক সমাজ আজকে রাস্তায় নেমেছে এই পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে। আপনার নাম? আমার নাম পান্ডা।